সারাদিন ঘুরতে ঘুরতে আমরা জাস্ট পৌঁছে গেলাম নদিয়া ডিস্ট্রিক্টের সবচাইতে ফেমাস পুজো মণ্ডপ কেচুয়াডাঙ্গা পান সমিতি। এরা প্রথমেই শুরু করেছে একটা ফাউন্টেন দিয়ে, যা দেখছো তোমরা এটা ভীষণ বিউটিফুল। দুটো মহিলা জল নিচ্ছে, তারপরে শুরু হচ্ছে এই মণ্ডপটা, ধীরে ধীরে আমি তোমাদের দেখাচ্ছি। জাস্ট ফাটাফাটি কি সুন্দর লাগছে, বারবার কালার চেঞ্জ হচ্ছে না, এটাই হচ্ছে সবচাইতে আকর্ষণীয় একটা ব্যাপার। একটা মণ্ডপের কতগুলো কালার হতে পারে তোমরা দেখতে পাচ্ছ। আস্তে আস্তে আমরা ভিতরে নিয়ে যাব তোমাদেরকে, তোমরা দেখতে পাবে এখান থেকে দেখো কত সুন্দর কাজ এই লাইভ ভিডিও। লাইভ ভিডিও দ্বারা আমরা কত জায়গা কোথায় কোথায় বসে আমরা কোথায় কোথায় দেখে নিচ্ছি। থ্যাংকস ফেসবুক। হ্যাঁ, কি অসাধারণ কাজ, হাতের কাজ এটা, জাস্ট এটা ইস টাইপ অফ হ্যান্ডিক্যাপ্ট। অসাধারণ সোলার কাজ করেছে এরা, অনেক দূর দূর থেকে কারিগর ডেকে এনে প্রায় এক মাস ধরে এরা অক্লান্ত পরিশ্রমে এই মণ্ডপটা বানিয়েছে। চলো আস্তে আস্তে আমরা এবার ভেতরের দিকে যাই, তো আমরা উপলব্ধি করবো ভেতরের প্রতিমা দর্শন করছি। চলে এসো, মানুষের ভিড়ও এই রাত্রিবেলায় কম নেই, আমরাও আস্তে আস্তে এই ভিড়ে সামিল হচ্ছি। সামনেখানে আছে লাল কার্পেট দিয়ে বেছানো এই মহাসদন রাস্তা, সবাই যাচ্ছে, আমরাও যাচ্ছি। তাই এ মনিকা, কেমন আছিস? ভালো আছিস তো? অনেকদিন পর। আরে কিঙ্কর, কি খবর ভাই? আস্তে আস্তে আমরা মণ্ডপের দিকে প্রতিমা দর্শনে যাচ্ছি, আপনারা এনজয় করবেন। এই সব উপরে দেখুন, ভীষণ এলইডি লাইট, একটা ভালো আলোকসজ্জা বানিয়েছে এরা। জাস্ট ফাটাফাটি উপরে আলোকসজ্জাটা দিয়ে আমরা শুরু করি, কি অসাধারণ এই কাজ। তোমরা এখানে একটা জিনিস দেখতে পাবে, বাঙালি দুর্গাপুজো, তবু এখানে একটা হিন্দি বেশ নাম কীর্তন চলছে, কিছুটা তেলুগু মিক্স, কিছুটা তামিল মিক্স। হ্যাঁ, খুব ভালো বানিয়েছে। এই রাত্রেবেলা তোমরা দেখতে পাবে এখানে ভিড় কতটা জমে আছে, সবাই ব্যস্ততা। হ্যাঁ, চলো এখনের জন্য বাই বাই, টাটা, আবার পরে দেখা হবে। লেটস মি গো অন আওয়ার।
and happy Durga Puja, yeah, all of you.